হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামানা মহাদেব ফুডহাউসে তোমাদের জানাই সকলকে স্বাগত। আর আজকে হচ্ছে ষষ্ঠী, তোমরা পাবা ভিডিও হচ্ছে কদিন পর সপ্তমীতে পাবে না অষ্টমীতে, সরি। তো তোমাদেরকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী অগ্রিম শুভেচ্ছা। অনেকে কমেন্ট করেছিল যে আমাদের মানে পুজোর কালেকশন, তো পুজোর কালেকশন দেখতে পাচ্ছ, আমি পরেছি পাঞ্জাবি আর আমি পরেছি একটা কুর্তি, আরও অনেক কিছু আছে। তো নেক্সট যত ভিডিও আসবে একটা একটা করে পড়বো আর দেখাবো, ঠিক আছে? নিশ্চয়ই এটা ব্লগ ভিডিও না যে তোমাদের টোটালটা একসাথে দেখাতে পারবো, অবশ্যই পারবো না। তো চলে এসেছি আজকে আবার একটা ধামাকাদার ভিডিও নিয়ে পুজোর সময়, ঠিক আছে? স্পেশাল, ঠিক আছে, পুজোর জন্য আরো স্পেশাল নিয়ে এসেছি লুচি, আলুর দম। লুচি, লুচিটা হচ্ছে কিন্তু একটু স্পাইসি লুচি, সমস্ত মশলাপাতি দিয়ে আমি লুচিটা আজকে বানিয়েছি। আর সাথে রয়েছে আলুর দম, একবারে লাল 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 আলুর দম, আর একটু মিষ্টি মুখ, পুজোর টাইম বুঝতেই পারছো, একটু মিষ্টি মুখ না করলে হয় না, তার জন্য রেখেছি হচ্ছে বোঁদে আর মিষ্টি। বোঁদে না, বুদিয়া, বোঁদেই বলে। আচ্ছা হইলো বুদিয়া। তো বুদিয়া গুলো চারিপাশে দিয়েছি, মাঝখানে দুটো দেখো একেবারে সেই রসগোল্লা আছে, ঠিক আছে? তো এটা আমরা চ্যালেঞ্জ করব, আর পুজো বলেই যে পানিশমেন্ট হবে না সেটা কখনোই না, পানিশমেন্ট তো আছেই। আর প্রচন্ড গরম লাগছে কারণ আমাদের ফ্যান গেছে নষ্ট হয়ে, যার জন্য ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে, তবুও তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি, ঠিক আছে? ভিডিও না দিলাম না। আর চারিপাশে গান আর গান, যেহেতু পুজো গান, কপিরাইট চলে আসবে হয়তো। যাই হোক, চলো এটা আমরা চ্যালেঞ্জ করছি, আর চ্যালেঞ্জের শেষে থাকছে সুন্দর একটা পানিশমেন্ট। পানিশমেন্টটা কে করবে সেটা তোমরা চ্যালেঞ্জের শেষে দেখতে পাবে, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যারা কোটা গেছে তারা অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের পুজো কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর যারা আমাদের পুজো কাটছে কেমন তারা দেখতে যাইছো, অবশ্যই কামনা মহাদেব ব্লগ ভিডিওই চলে যাবে, অবশ্যই গিয়ে দেখে নিও, ঠিক আছে? আর দেখো ঘাম ঝরছে বেচারার, ঠিক আছে? তো অলরেডি আমিও ঘামতে লেগেছি, তো খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিই, ঠিক আছে? আর লুচিগুলো কিন্তু বেশ সফট হয়েছে, দেখো, এই দেখো হেভি সফট, এই দেখো দেখছো তো কত সুন্দর সফট হয়েছে, দেখে লাভ একদম পুরো পিওর সফট, তো খুব সুন্দর হয়েছে। এবার আমরা এটা ভিডিও করব। আমি ছিঁড়েছিলাম না, তাও তোমার জন্য আমাকে ছিঁড়তে হলো। কি ছিঁড়তে হলো? লুচিটা। আচ্ছা, ওয়ান, তোমার ঘাম মুছলাম আবার এইভাবে পড়লাম, যে এখন এখনই কমেন্ট আসবে, টু, থ্রি, স্টার্ট। এটা রাখো তো নিচে, রাখো, ওটা লেগে আছে নিচে। পুজো তো পুজোই, খাবারটাও সে
এমনিতে এক গরম লাগছে, তারপর এত তাড়াহুড়ো করে খাওয়া, অবস্থা খুব খারাপ, বুঝেছো? অবস্থা খুবই খারাপ। ও জেতার জন্য যে এইভাবে খেতে হবে ভাবতে পারিনি। পুজো ঘণ্টার দিনও এইভাবে রাক্ষসীদের মতো খেতে হচ্ছে। তো সত্যি কথা বলতে লুচি আর আলুর দমটা এত টেস্টি হয়েছে, লুচি আশা করি এইভাবেই আমি এখন বানাবো। ভালো হয়নি লুচি? দারুণ। লুচির মধ্যে আবার কী কী দিয়েছি জানো? গরম মশলা, গুঁড়ো, সাথে হলুদ দিইনি, সরি, লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল হবে না সেই লঙ্কার গুঁড়োটা দিয়েছি, কাশ্মীরিটা, একটু চিনি, একটু লবণ আর সর্ষার তেল দিয়েছি, সাদা তেল দিইনি। আজকে ভেজেছি সয়াবিন অয়েলে, কিন্তু এত সুন্দর হয়েছে লুচিগুলো, তার সাথে আলুর দম। এই নরম লুচি না হলে আমি খেতে পারতাম না, হেরে যেতাম আজকে। পুজো ঘণ্টার দিনে এইভাবে হাঁটতে ভালো লাগে না। আর সত্যি কথা বলতে দুর্গা ঠাকুর তো মহিষাসুরকে বধ করেছিল না, আজকে আমি খাবারে বধ করলাম তোমাদের দাদাভাইকে, সত্যি কথা না? এখন পুজোর কয়টা দিন আমি ওকে বধ করতেই থাকবো। আলুর দমটা কেমন হয়েছে বলো তো? চলো, ওর অবস্থা খুবই খারাপ। এই আমরা মিষ্টি খেতে গেলে না আমাদের খুব অসুবিধা হয়, বিশেষ করে এই বোঁদেটা এত মিষ্টি, বাপরে। তবুও পুজো ঘণ্টার দিন তো, একটু মিষ্টি না নিলে হয় না। চলো এগুলো পরিষ্কার করে হাতটা ধুয়ে সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে ফিরে আসছি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো এইদিকে বন্ধুরা, হাতটা ধুয়ে চলে এসেছি সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে। আর পুজোর টাইমে এরকম এরকম সুন্দর সুন্দর পানিশমেন্ট নিয়ে আমি ফিরে আসবো প্রতিদিন, না একদিন বাদে বাদে। তোমরা তো আবার প্রতিদিন দেখতে পাও না, সেন্ট শুকছ কেন কুকুরের মতো? গরম মশলা সেন্ট পাচ্ছি, আমারও নাকটা ওরকম। কারোর বাড়িতে কি রান্না হবে আমি শুকেই বলে দেবো। কারা কারা এরকম নাক আছে কাদের, অবশ্যই কিন্তু বলো। কিসের নাক বলো এটা? যাই হোক, খাবারটা খেতে আমার তো খুবই ভালো লেগেছে, ওর কেমন লেগেছে ও বলবে তোমাদেরকে, বলো। আমার মেন ব্যাপার হচ্ছে আমার স্পিডও বাড়ায়নি, আমি থামাইনি, আমি নরমাল যেরকম খেতে হয় আমার স্পিড সেরকমই আছে। আর তোমারটা স্পিড না, তুমি কদিন থেকে হেরে গেছিলে না, তাই এখন এমন করে বসছো খেতে না? ওই যে বললামই যে দুর্গা ঠাকুর মহিষাসুরকে বধ করেছিল, আমি এখন তোমাকে খাবারে বধ করব এই পুজো কটা দিন না, তারপরে আবার যে কাজ সেই হবো না, নিজের ফর্মে ফিরে এসেছি। তো চলো কি পানিশমেন্ট নিয়ে এসেছি দেখাই, ঠিক আছে? একটা চামচ এনেছি, ঘুরে ফিরে সে চামচ এসছে। একটা গ্লাস এনেছি, কাঁচের গ্লাস, এটা না একটা গ্লাস ভেঙে গেছে, ভেঙে গেছে। আর এখানে রয়েছে হচ্ছে ম্যাগি মশলা, সাথে রয়েছে গরম মশলা। তো জলটা দাও, ঠিক আছে? জল এখন আমি গ্লাসে ঢেলে দিচ্ছি। যতটা খেতে হবে ততটাই দিবা? কে, আমি খাবো? তুমি জানো, তুমি তো মনে হচ্ছে এক গ্লাস লোড করে দিতা, পরে আমাকে দিবা তাই বলছো? দিবা, জল জিনিসটা তো খাওয়াই যায়। তো চলো এখন আমি এটার সাথে একটা মিক্স করবো। দেখিয়ে দাও ভালো করে। এইটুকু একটা প্যাকেটে ম্যাগি ছিল, সেই গোটা ম্যাগিটাই দিলাম, আর গরম মশলা এক চুটকি ছিল সেটাই দিলাম। আমিও দিব এক প্যাকেট এক প্যাকেট। তো একটা জলজিরা টাইপ, জলজিরাই তো হয়ে গেল, খেয়ে নাও। উফ, তোমার তো ফেভারিট জলজিরা, খাও। চেক করে দেখো, হ্যাঁ খাও, কেমন লাগে। আজকে ঠকে গেলাম, জিতেই বেকার ঠকে গেলাম। তো খাও। ও কি দারুণ সেন্ট করছে, একটু লবণ দিতে হবে নাহলে প্যাঞ্চা হবে তো। যাও লবণ নিয়ে এসো। তুমি নিয়ে আনো, আমার তো আমার পানিশমেন্ট তো আমি কেন আনতে যাব, তুমি দিচ্ছ আমাকে, তুমি খাও। বন্ধুরা
আমি অন্য কিছু পারিশমেন্ট নিয়ে আসছি, এটা থাক চলো। না গো টেস্টি হয়েছে, খুব সুন্দর। তা ভাবলাম যে পুজো গন্ডার দিন একটু টেস্টি খাবারটা খাওয়াই, ঠিক আছে? আমি ঠকে গেলাম আজকে, বেকার দামে। কেমন হয়েছে? দারুণ খেলা তো আমার পানিশমেন্ট। তুমি চলো খাও, তুমি খেলাও, যে তুমি তো খেলা। আমি দিয়েছি পানিশমেন্ট, তাড়াতাড়ি খাও। আমি আবার এই চামচটা আবার চেটে দিয়েছি, এটা দিতে পারবো না। গুলা গুলতে থাকতে থাকতে তাড়াতাড়ি খেয়ে ফেলো, খাও নকশাম বলবা, রিয়াকশনটা পরে দিবা। রয়ে গেল তো এটুক, খেলো জ্বলে গেল। জ্বলে তো যাবে, কিন্তু টেস্টটা বুঝাও, টেস্ট বুঝাও। ওই ম্যাগির ঝোল, লবণ লাগেনি, খালি গরম মশলার জন্য ওর জ্বলছে। কতটা ম্যাগি থাকে বুঝতে পারছো? এত বড় ম্যাগি মশলা প্যাকেট, সে প্যাকেটটা গোটাটা দিয়ে আছে, তার সাথে গরম মশলা দিয়ে আছে। গরম মশলা মানে জলে, গরম মশলায় জ্বলছে, না হলে ওর টেস্টটা কিন্তু খুব সুন্দর। তো সেই কারণে মানে জ্বলছে, বাট এভরিথিং ঠিক ছিল, টেস্ট ভালো ঠিক ছিল বললাম তো, কিন্তু জ্বলছে। লসে পড়ে গেছি, তবু ওই জ্বলাটা তো দিয়েছি। তো ঠিক আছে, ওভারঅল সব ঠিক আছে। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলে দিও। আর সবাই কি কি পুজো ঘুরতে পারলে আপাতত নিজের বাড়ির কাছে বড় বড় পুজো প্যান্ডেলে কিছু হয়তো ছবি পোস্ট করতে পারো আমাদের, ঠিক আছে? যাতে আমাদেরকে দিতে পারো, যাতে আমরা একটু দেখে একটু শান্তি পাই, ঠিক আছে? তো কারণ আমরা বাইরে বাইরে বেশি ঘুরতে পারছি না, কারণ আমাদের ভিডিও থাকছে, ভিডিও করে এডিটিং মেডিটিং করে আর আদার্স সকালবেলায় দুপুরবেলায় কাজ টাজ করে বেড়াতে বেড়াতে আমাদের রাত্রি সামথিং 10টা সাড়ে 10টা বেজেই যাচ্ছে। তো সেই হিসাবে আমরা অতটা এনজয় করতে পারি। তো চলো বন্ধুরা, অত কথা না বাড়িয়ে পুজোর দিনে আজকের মতো টাটা দিচ্ছি, আবার একটা নেক্সট ভিডিওর সঙ্গে আগামী দিন ফিরে আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা।